একই সাথে সামরিক বাণিজ্যিক এবং ধর্মীয় এই তিন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি সাগর হচ্ছে রেড সি বা লোহিত সাগর। দুই মহাদেশকে আলাদা করে এই সাগরটি দিয়ে সবথেকে বেশি বাণিজ্যিক জাহাজ চলাচল করে। এখানেই সবথেকে বেশি যুদ্ধ জাহাজের দেখা মিলে। আবার নবী মুসাকে তারা করতে গিয়ে বিশাল সেনাবাহিনী নিয়ে শক্তিশালী ফিরাউন এখানেই ডুবে মরেছিল। গোটা পৃথিবীর আতঙ্ক সোমালিয়ান জলদস্যুদেরও সাক্ষাৎ মিলে এই সাগরেই। আবার বর্তমানে পৃথিবীকে কাঁপানো পঙ্গপালের আসল ঠিকানা এই লোহিত সাগরের তীরেই। বৈচিত্র্যময় এই সাগরটি নিয়ে এরকমই আরও বিচিত্র সব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকলে নিয়মিত এরকম আকর্ষণীয় এবং তত্ত্ববহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে আসি এর অবস্থান এবং আকৃতির বর্ণনায়। সাগরটি এশিয়া এবং আফ্রিকা মহাদেশের মাঝখানে অবস্থিত। এর পূর্বে রয়েছে সৌদি আরব এবং ইয়েমেন, আর পশ্চিমে আছে মিশর, সোমালিয়া, জিবুতি, ইরিত্রিয়া এবং ইথিওপিয়া বা যাকে আমরা আবিসিনিয়া বলি। এছাড়াও এর দক্ষিণে আরব সাগর তথা ভারত মহাসাগর, আর উত্তরে ত্রিভুজাকৃতি সিনাই উপদ্বীপের দুই পাশ দিয়ে সুয়েজ সাগর ও সুয়েজ খাল এবং আকাবা সাগর বয়ে গিয়েছে। এগুলো ইসরায়েল, জর্ডান এবং ভূমধ্যসাগরকে এর সাথে যুক্ত করেছে। সাগরটি মোট আয়তন 438,000 বর্গ কিলোমিটার, সর্বোচ্চ দৈর্ঘ্য 2,250 কিলোমিটার এবং সর্বোচ্চ প্রস্থ 355 কিলোমিটার। সাগরটির গড় গভীরতা 490 মিটার এবং সর্বোচ্চ গভীরতা 3,040 মিটার। এর নাম কেন রেড সি তা পরিষ্কার নয়। ধারণা করা হয় এর নিচে লাল কোরাল থাকার কারণে কোথাও কোথাও এর পানি লাল দেখায়, যার কারণে এই নামে ডাকা হয়। আর রেড সি থেকে বাংলায় লোহিত সাগর অর্থাৎ লাল রক্তের সাগর নাম দেওয়া হয়েছে। ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমদের নিকট সাগরটি খুবই তাৎপর্যপূর্ণ, কেননা মুসা নবী এবং তার গোত্রকে অত্যাচারিত ফ্রাউন ধাওয়া করে এই সাগরের তীরে নিয়ে আসে। তখন সৃষ্টিকর্তার হুকুমে সাগরের পানি দুভাগ হয়ে যায়, যার মধ্য দিয়ে নবী মুসা এবং তার লোকজন পার হয়ে গেলেও ফ্রাউন ও তার সৈন্যরা ডুবে মরে। অনেকেই অবশ্য এই ঘটনাস্থল নীলনদ ভেবে ভুল করেন। আসলে নীলনদের দুই দিকে কায়রো শহর, যেখানে ফেরাউনের বসবাস, আর নীলনদের প্রস্থ খুবই ছোট, যেখানে সৈন্যবাহিনী একসাথে দাঁড়ানো সম্ভব নয়। সব থেকে বড় কথা, নীলনদ একটা নদী, সাগর নয়। ইউরোপ, আফ্রিকা থেকে ভূমধ্য সাগর হয়ে সুয়েজ খাল দিয়ে যে জাহাজগুলো আসে সেগুলো এই সাগর দিয়ে যাতায়াত করে, ফলে এটি খুবই ব্যস্ততম গুরুত্বপূর্ণ একটি পথ। আর এখানে সোমালিয়ান জলদস্যুদের আক্রমণ ঘটে। আসলে অতীতে সোমালিয়ানরা এখানে মাছ শিকার করত, কিন্তু জাহাজ চলাচল বেড়ে যাওয়ার কারণে মাছ ধরা সম্ভব হয় না, তাই পেটের দায়ে তারা অন্যায় পথ বেছে নিয়েছে। এছাড়াও আমেরিকার যুদ্ধ জাহাজগুলো এই পথে যাতায়াত করে আফগানিস্তান, ইরাক এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ করে। এর পূর্বে ইয়েমেন এবং সৌদি আরবে পঙ্গপালের আবাস, কিন্তু ইয়েমেনের যুদ্ধে ইয়েমেনের তৃণভূমি ধ্বংস হওয়ার কারণে খাবারের সন্ধানে পঙ্গপাল এই লোহিত সাগর পার হয়ে আফ্রিকার শস্য ক্ষেতে হানা দেয়। উল্লেখ্য, বিভিন্ন ধর্মগ্রন্থ মতে অতীতেও ফারাও তথা ফ্রাউনদের অত্যাচার বাড়িয়ে দিলে এই পঙ্গপাল মিশরে আক্রমণ করেছিল। বর্তমানে পঙ্গপালের আক্রমণকে অনেকেই সৃষ্টিকর্তার অভিশাপ কিংবা প্রকৃতির প্রতিশোধ হিসেবে দেখেন। প্রিয় দর্শক, সোমালিয়ার জলদস্যু এবং পঙ্গপালের আক্রমণের জন্য আপনি কাকে দায়ী বলে মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। লোহিত সাগরের উত্তর দিকে অবস্থিত সিনাই উপদ্বীপ এবং সুয়েজ খালকে নিয়ে বিস্তারিত জানতে সিনাই উপদ্বীপ এবং সুয়েজ খালের উপর আমাদের চ্যানেলের ভিডিও দুটি দেখুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও লোহিত সাগর সম্পর্কে জানার সুযোগ করে দিন।